Spider-Man is Spider-Man. Tune churaya mera chain. বর্তমানে যেটা রয়েছি প্রায় বইমেলা শেষের পর্যায়ে চলে এসেছি আমরা তো এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পেইন্টিং এই পেইন্টিং এর বিষয়টা নিয়ে যিনি শিল্পী আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই হ্যাঁ তো যদি আপনি জানান আমাদের দর্শককে যে এই যে ছবিগুলো আপনি তো এঁকেছেন আপনি তো শিল্পী তাই তো আচ্ছা তো যদি এই ছবিগুলো সম্পর্কে কিছু বলেন মানে এই ছবিগুলো মানুষের বুঝতে সুবিধা হবে তাৎপর্যটা একটু জানিয়ে দেন যে ছবিটার মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন ঠিক আছে সেটা একটু যদি বলেন আসলে এটা আসলে আমরা যেটা আঁকছি এটা অ্যাকশন পেন্টিং বলা হয় এটাকে মূলত এটা অ্যাকশন পেন্টিং এবং এটা অবশ্যই বিমুক্ত ছবি রিয়েলিস্টিক ছবি নয় এটা এটার কোনো মানে আমরা কোনো এটার মাধ্যমে মেসেজ পৌঁছে দিতে যাচ্ছি বা ইত্যাদি এসব নেই এটা সম্পূর্ণ নৈবর্তিক একটি স্পেস থেকে তুলে ধরা এবং আমাদের অবচেতনে মনের অবচেতনে যেই ছবিগুলো আমাদের থাকে সেগুলো আমরা প্রকাশিত করি আর কি এইভাবে যার কোনো মানে রূপ নেই মানে যেটা মনের মধ্যে মনের অবচেতনে যেটা হিডেন অবস্থায় রয়েছে যেটা একদম সূক্ষ্মভাবে রয়েছে ভেতরে সেটা সেটাই আমরা প্রকাশ করি এই বিমূর্ত চিত্রকলার মাধ্যমে কোথা থেকে মানে আপনি এই করেছেন মানে পাশ করেছেন আপনি আমি মূলত এখানে কলকাতায় আমার বাড়ি খুব কাছে এখানে কেষ্টপুরে আমি থাকি পড়াশোনা কি আঁকা নিয়ে না 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 আমি মূলত জার্নালিজম নিয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছিলাম এইগুলো কি মানে আপনার শখে না ঠিক শখ নয় এটা আমার জীবনে এসেছিল অন্যভাবে এবং সেটা আসার পর আমি যখন খুঁজে পাই যে চিত্রকলাটা মানে এটা এগোনো যায় এটা নিয়ে মানে ফলত এটা এটা আঁকতে আঁকতেই আমি মানে আমি ছবি আঁকতে একেবারেই পারি না এটা ছবিটা যখন মানে হয় তখন এটা ইটসেলফ ছবিটা নিজেই 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 প্রকট হয় মানে এখানে কোনো একজন পেইন্টারের কোনো সেই অর্থে ভূমিকা থাকে না যখন ছবিটা ইটসেলফ কথা বলে তো আমি শুধু দেখি এবং শুনি এটুকুই করি আচ্ছা আচ্ছা তো আমরা অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে প্রথমত তো আমরা শিল্পীর কাছ থেকে জেনে নিলাম যে অনেক ছবি এরকমও থাকে যার কোনো অবয়ব থাকে না সেটা তো আমরা জানি বিমূর্ত ছবি কিন্তু এখানে একটা নতুন জিনিস জানলাম যেটা ছবি হয় ঠিক আছে ছবি শুধু আঁকতেই হয় এরকম ব্যাপার না ছবিটা নিজে নিজেই হয়ে যায় এবং সে তার মতো করে কথা বলে যায় তো এটাই হচ্ছে ছবির মূল বৈশিষ্ট্য এখানকার আপনারা দেখুন এরপরে আরও সাক্ষাৎ হবে এই বিষয় নিয়ে মোটামুটি বইমেলাটা কভার করার চেষ্টা করলাম যতটা পারলাম একদিনে বইমেলা পুরো কভার করা মুশকিল কিন্তু তাও তার মধ্যে আমরা যা যা দেখলাম তার মধ্যে বই বইয়ের সাথে সাথে বেশ কিছু খাবার দোকান এবং তার সাথে সাথে মশলার দোকান এটা তো মারাত্মক ব্যাপার একটা ফাটাফাটি হয়ে গেছে মশলার দোকান ডাটা গুলো মশলা ঠিক আছে যাই হোক এবার আমরা দেখে নেবো শেষ আমাদের আকর্ষণ যেটা হচ্ছে বইমেলা শেষ আকর্ষণ আমি চাই বলবো যে যে ক্যামেরাম্যান তাকে একটু দেখাতে শেষ আকর্ষণ আমাদের দিওয়ালি বুঝলেন বইমেলাতে এখন দিওয়ালি আছে ঠিক আছে তো এই দিওয়ালি দিয়ে আমাদের শেষ হোক আপনাদের জীবন আলোয় ভরে থাকুক দিওয়ালি হোক আপনাদের জীবনে পরবর্তীকালে আবার বইমেলার অন্যরকম ভিডিও নিয়ে অন্যরকম তথ্য নিয়ে হাজির হব থ্যাংক ইউ আজকের জন্য ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে স্পাইডারম্যান ইজ স্পাইডারম্যান তুনে চুরায়া মেরা চ্যান স্পাইডারম্যান